মোহাম্মদ মনিরুল ইসলাম দুই হাজার পনেরো সাল থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে ইন্টার কুষ্টিয়া সরকারি কলেজে ইন্টারভিউ ভর্তি হওয়ার পর থেকে আমি চাষাবাদে শুরু হয়েছি ইউটিউব দেখে ইউটিউব দেখে আমার চাষ করার আগ্রহ যাচ্ছে আমি দশ কাটা জমি থেকে শুরু করছি দশ কাটা থেকে বাড়তে বাড়তে এখন আমি দশ বিঘাতে এসে দাঁড়াইছি আশা করি আমি এর থেকে বেশি আরও মানে বাণিজ্যিক হারে আমি পেঁয়াজটা চাষ করতে চাই আগে পেঁয়াজ চাষ করে আমার বিঘে হইতে পঞ্চাশ মন ত্রিশ মন করে হয়তো আর এখন পার বিঘাতে আশি থেকে একশো বিশ মন পেঁয়াজ ফলন পাচ্ছি আমি আমি নিজে বাড়িতে বিষ করতেছি বাড়িতে বিষ করে নিজে পেঁয়াজ লাগাচ্ছি আমি নিজে সফল চাষ হিসাবে নিজে প্রকাশ করতে পারতেছি কী করতে বীজে মারি খালি কেউ হচ্ছে আপনার পেঁয়াজে ফলন পায় না আর আমি নিজে বীজ চাষ করে নিজে বীজ বাড়িতে লাগাচ্ছি এক বিঘা জমিতে পঞ্চান্ন হাজার টাকা থেকে ষাট হাজার টাকা খরচ হচ্ছে আর এখন এক বিঘা ভুইতে আশি থেকে একশো মন একশো বিশ মন পেঁয়াজ হচ্ছে তার বাজার মূল্য এক লাখ সত্তর থেকে এক লাখ আশি হাজার টাকা তে তাতে ধান সব মিলে নব্বই হাজার টাকা লাভ থাকবে কস্টিং বাদে পড়াশোনা করে চাকরি না করে কৃষিতে আসার কারণ পড়াশোনা করে চাকরি করতে গেলে স্টাডিতে জব করতে গেলে ফিক্সড বেতন আর বাণিজ্যিকভাবে চাষ করতে গেলে অনেক লাভবান ঠিক আছে পার মাসে অনেক টাকা আয় করা যায় আরও সবসময় আশপাশের দশজন জনকে কর্মসংস্থানের ব্যবস্থা আমি করতে পারেছি সবসময় আমার বাড়িতে দুই চার পাঁচজন কর্মসংস্থান করে চাষি মানুষ ভাই আমরা সবাই কাজকর্ম করি খাই ঠিক আছে তো এখন এই মনোরুল ইসলাম এ এখন মাঠে ধরেন চাষবাস করে লেখাপড়ার পাশাপাশি খুব ভালো ফসল জন্মাচ্ছে সবাই কাজকর্ম করে খাতে পারতেছে এই চাপড়ে মধ্যে এখন বড় চাষি খুব সুন্দর পেঁয়াজ জন্মাইছে ঠিক আছে আর দশ বিঘে পেঁয়াজ জন্মাইছে কিন্তু আমার এই কেউ পেঁয়াজ জন্মাতে পারেনি ফল খুব ফল খুব সুন্দর ফল হয়েছে এরকম পেঁয়াজ আর আমার এই এলাকায় কেউ মাটিতে কাজকাম করি পেঁয়াজ পেঁয়াজ কাটি রসুন ধান চাল হয় আমরা কাজকর্ম করে খাই দেখাশোনা আমার ধান চাল দেয় পেঁয়াজ রসুন দেয় টাকা পয়সা দেয় আমরা গরিব মানুষ খেয়া বাঁচে এই জন্য এখন আমরা কর্ম করে হান আগে তো গ্রামে কর্ম ছিল না এখন কর্ম হয়েছে এখানে ভালোই আছে আমি পাঁচ বছর ধরে পেঁয়াজ কাটি রসুন কাটি ছাগল পুষি গরু পুষি আমি ভালোই আছি ছয় হাজার টাকা যুব সমাজ আমরা লেখাপড়া শিখে অনেকেই বেকার থাকে তো লেখাপড়া শিখলেই যে চাকরি বাকরি হবে সেটা তো আর নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না তো আমাদের মনিরুল লেখাপড়ার পাশাপাশি ও হচ্ছে ডিগ্রি থার্ড ইয়ারে পড়াশোনা করতেছে এবং পাশাপাশি চাষাবাদও করতেছে এবং ও পেঁয়াজ রসুন এভরিথিং তারপরে ধান এগুলো আছে চাষবাস করে বেশ লাভবান হয়েছে তো আমি বলতেছি যে আপনারা যারা বেকার যুবক আছেন যারা লেখাপড়া করে কোনো কাজকর্ম না করে বসে আছেন তারা আপনারা আমার মনিরুলের মতন ওকে দেখে একটু উৎসাহিত হন লেখাপড়া শিখাইছে না চাষবাস করছে এই চাষবাসে ফলন আছে এই তাই আশা পূর্ণ হইলে আমার এই যথেষ্ট আমার ছাগলের ফার্ম দিচ্ছে গরুর ফার্ম দিচ্ছে আর এবার পেঁয়াজটাই বেশি করে চাষ করছে ভবিষ্যতে আমি আছে আপনার একটা সফল উদ্যোক্তা হতে চাই সে কেন apne চাকরি পিছনে না ছোট চাকরিতে ভাই ফিক্সড বেতন আর আপনার উদ্যোক্তাতে আপনার ব্যবসাতে অনেকটা বিজনেস করা যাবে ফুল ইসলাম চাপরার যে কিষক সে মূলত একজন ছাত্র সে ডিগ্রি শেষ বর্ষের ছাত্র শেষ পড়াশোনার পাশাপাশি সে কিছু সাথে সংশ্লিষ্ট হয়েছে আসলে আমাদের মূলত খরপোশ যে কৃষি সে কৃষি থেকে বাণিজ্য কৃষিতে রূপান্তর হতে গেলে আসলে আমাদের ট্র্যাডিশনাল যে আমরা বলি যে অশিক্ষিত যারা লোকজন আছে চাষাবাদের সংশ্লিষ্ট সংশ্লিষ্ট তারা বাদে যদি শিক্ষিতরা আসে তাহলে কিন্তু অনেকটাই আগায় যাবে এই প্রেক্ষিতে আমাদের মনিরুলের মতো আরও কিছু যুবক অলরেডি আমাদের আর কৃষিকাজে সংশ্লিষ্ট হয়েছে এবং মনিরুলের ক্ষেত্রে যদি আমরা বলতে যাই মনিরুল গত পেঁয়াজের গ্রীষ্মকালীন পেঁয়াজের মৌসুমেও তিনি সাড়ে তিন বিঘা জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজ সফলতার সাথে চাষ করেছেন এবং আমাদের কর্মকর্তারা পরিদর্শন করেছে তার ভূয়সী প্রশংসা করেছে মনিরুলের কথা যেটা আমি জানলাম তাতে মনিরুল প্রমাণ করে দিয়েছে যে আসলে মোটিভেশন থাকলে এবং তার যদি ডেডিকেশন থাকে তাহলে সফলতা আনা সম্ভব এবং সরকার যেহেতু মেকানাইজড এগ্রিকালচারের দিকে এগিয়ে যাচ্ছে কৃষি বান্ধব সরকার তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে প্রণোদনার মাধ্যমে বা তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে প্রতিনিয়ত প্রশিক্ষণ দিয়ে কৃষকদেরকে আরও উৎসাহিত করা হচ্ছে এবং তাতে করে কিন্তু অনেক বেকাররা এখন কৃষিতে মনোনিবেশ করছে যার মাধ্যমে কিন্তু কৃষি দিন দিন স্মার্ট হয় তো আমরা আশা করি যে মনিরুলকে দেখে আরও বেকার যারা অন্যান্য বেকার আছে তারাও কিন্তু কৃষিতে মনোনিবেশ করবে এবং এর মাধ্যমে কিন্তু বাংলাদেশ কৃষিতে সমৃদ্ধি অর্জন করবে